হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আবারও ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই সুন্দর আর ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বিলিন্ডারের প্রথম পার্ট। বন্ধুরা, এর পরে অনেকের কমেন্ট এসেছে, ভাই খুবই তাড়াতাড়ি ভিডিওগুলো চাই সেকেন্ড পার্ট। কারণ আমি বলেছিলাম পূর্বের ভিডিওতে, আমি বলেছিলাম যে টোটাল 20টা ক্লাস দেব আর স্টেপ বাই স্টেপ আমি বিলিন্ডারের সকল বিষয়গুলো শেখাবো আর একটা অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করে দেখাবো। বন্ধুরা, অ্যানিমেশন মুভি আর অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করতে যে জিনিসপত্রগুলো লাগে আমি স্টেপ বাই স্টেপ শেখানোর দায়িত্ব নিয়েছিলাম এই বিলিন্ডারে। বন্ধুরা, আজকে দ্বিতীয় পার্ট, আমি এখানে একটা অ্যানিমেশন ক্যারেক্টারের ফেসটা ডিজাইন করে দেখাবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা খুবই সুন্দর হবে। এই কারণে বন্ধুরা, যারা এখনো পূর্বের ভিডিওটা দেখোনি, কারণ আমি পূর্বের ভিডিওতে কিছু বেসিক স্টেপ বা বিলিন্ডারে কিছু সেটিং চেঞ্জ করে দেখিয়েছিলাম, সেই সেটিংগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে, তবেই তোমরা খুবই সুন্দরভাবে বিলিন্ডারে কাজ করতে পারবে। এই জন্য বন্ধুরা, যারা এখনো ভিডিওটা দেখোনি, আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। বন্ধুরা, এবার আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছাতে পারে। যাই হোক বন্ধুরা, এবার আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার প্রথমে বলি, বিলিন্ডারটা তোমরা ওপেন করে নিবে। বিলিন্ডারটা ওপেন করার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা, এবার আমি তোমাদের পূর্বে যে শর্টকাট কিবোর্ড কি সম্পর্কে বলেছি, যে এই যে তোমরা এই কর্নারে দেখতে পাচ্ছ, যদি আমরা মাউজের লেফট বাটন প্রেস করি তাহলে লেফট বাটনটা শো করছে, যদি কোনো কিবোর্ড কি প্রেস করি যেমন ই প্রেস করলাম, ইটা শো করছে, এগুলো সব শো করছে। এছাড়া বন্ধুরা, আমি কিছু সাইড নোট দিয়েছিলাম, সেগুলো পূর্বে ভিডিওতে দেখিয়েছি, আজ আর বলবো না। যাই হোক, যারা এখনো দেখুনি তারা ভিডিওটা অবশ্যই দেখবে। বন্ধুরা, এছাড়া আমি এই ভিডিওতে কিছু শর্টকাট কিবোর্ড কি সম্পর্কে তোমাদের দেখাবো আর কিছু বলবো। যদি একান্তই তোমরা বুঝতে না পারো আমি যে কোন কিবোর্ড কি বলেছি, তোমরা এখানে খেয়াল করবে, এখানে সব কিবোর্ড কি গুলো শো করবে। যাই হোক বন্ধুরা, এবার আমরা আমাদের কাজটা শুরু করতে থাকি। বন্ধুরা, এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। প্রথমে আমরা এন প্রেস করব। এন প্রেস করার সঙ্গে সঙ্গে, যেহেতু এখন আমরা নিজে থেকে এতটা পারফেক্ট হয়ে উঠিনি যে আমরা কিভাবে একটা ক্যারেক্টার ডিজাইন করব, এর জন্য আমরা একটা ক্যারেক্টার, প্রথমে একটা ক্যারেক্টারের ছবি নেব, তারপরে সেটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ড্রয়িং এর মাধ্যমে আমরা সেই কাজটা করব, একটা ক্যারেক্টার তৈরি করে নিব। বন্ধুরা, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ইমেজ, যদি তোমাদের এমন না শো করে তাহলে আমরা প্রথমে মাউজের স্ক্রল করে নিচে চলে আসব, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজের এই অপশনে সিলেক্ট করে দিব, টিক করে দিয়ে এই যে আমরা এখানে ক্লিক করব। করার পরে অ্যাড ইমেজটা আসবে, অ্যাড ইমেজ আমরা ক্লিক করব। পরে বন্ধুরা, এখানে ওপেন যে অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। বন্ধুরা, ওপেন অপশনে ক্লিক করার পরে এবার তোমরা যেখানে ইমেজটা রাখছো, কেমন ধরনের ইমেজ আমি তোমাদের বলে দিই আগে। আমি একটা ইমেজ সেভ করে রাখছি, আমি সেই ইমেজটা নিয়ে আসবো। বন্ধুরা, সেই ইমেজটা নিয়ে আসার জন্য আমরা প্রথমে ইমেজটাকে সিলেক্ট করে ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা ইমেজটা চলে আসবে। বন্ধুরা, আমাদের একটা ভুল হয়েছে যে আমরা এটা ডিলিট করে নেইনি, এটা আমরা ডিলিট করে নিব। তার পূর্বে ইমেজটা আসুক বন্ধুরা, পূর্বে এই যে বন্ধুরা আস্তে আস্তে ইমেজটা চলে আসবে, চলে আসছে। আর এটা আমরা যদি ডিলিট করতে যাই, যে আমাদের পূর্বে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা ডিলিট করার জন্য আমরা এক্সপ্রেস করলে সে অবজেক্টটা ডিলিট হয়ে যাবে, অবজেক্টটা ডিলিট হয়ে গেল। এবার বন্ধুরা, এই যে তোমাদের ইমেজটা চলে আসছে, এবার এখানে আমাদের যে নাম্বার অপশনগুলো রয়েছে, অবশ্যই নর্মাল কিবোর্ড ইউজ করতে হবে, ল্যাপটপের কিবোর্ড ইউজ করা যাবে না, যেসব শর্টকাট ছোট কিবোর্ড আছে ওগুলো ইউজ করা যাবে না, না হলে তোমরা এই অপশনগুলো পাবে না। আমরা এখানে যে টপ, এই যে টপ অর্থ বলে রয়েছে, আমরা এটা নিব না, এটা আমরা ফ্রন্ট করে নেব। এর জন্য আমরা নেম প্যাড ওয়ানটা ক্লিক করব, এর জন্য আমাদের ফ্রন্ট অর্থ চলে আসবে। যাই হোক বন্ধুরা, এবার আমরা এখান থেকে কি করব। বন্ধুরা, এমনটা শো করার পরে তোমরা এই যে কেন্দ্রবিন্দুটা দেখতে পাচ্ছ, এই কেন্দ্রবিন্দুটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। সেটা আমরা কিভাবে নিয়ে আসব, তোমরা সরাসরি যদি এখানে ক্লিক করো তবে এটা এইভাবে চলে আসবে, কিন্তু এইভাবে আসলে আমাদের হবে না, এই কেন্দ্রবিন্দুটাই নিয়ে আসতে হবে। এর জন্য বন্ধুরা আমাদের এখানে এই যে তোমরা এই অপশনটা দেখতে পাচ্ছ, এইভাবে আমরা পিকচারটাকে নিজের মতো করে ওখানে নিয়ে নিব, ওই কেন্দ্রবিন্দুটা আমাদের একদম ওই জায়গাটাই নিয়ে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা প্রথমে ওইভাবে নিয়ে নিব। এবার আমরা এই দিক থেকে একটু উপরে করে নিই। এই তো বন্ধুরা, এই যে আমাদের কেন্দ্রবিন্দু এখানে চলে আসলো। এবার একটু জুম করে নিব। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এবার আমরা এই তো, হ্যাঁ বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে। এবার বন্ধুরা আমরা কি করব, এর জন্য বন্ধুরা আমরা শিফট চেপে এ প্রেস করব, শিফট আর এ প্রেস করব। এই যে তোমাদের যে অপশনটা চলে আসছে মেশ, এই অপশনটাতে আমরা ক্লিক করে এখান থেকে যে আমাদের সার্কেল অপশনটা রয়েছে আমরা সেটা নিব, সার্কেল অপশনটা নিয়ে নিলাম। এবার বন্ধুরা এখানে যে এই যে ভার্টিক্স রয়েছে আমরা এখানে ক্লিক করব, করে এখানে আমরা এটা 12 করে দিব। তারপরে অ্যালিগেন টু ভিউ এইটাতে আমরা ক্লিক করব, এটাতে আমরা ক্লিক করলাম, এটাতে আমরা টিক করে দিব। দেওয়ার পরে যে অপশনটা এই যে চলে আসলো,
এবার বন্ধুরা এটা আমরা এরাম জায়গায় এই পজিশনে নিয়ে আসবো। এর জন্য এই যে লাল অপশনটা দেখছো, এটা ধরে আমরা এখানে নিয়ে চলে আসলাম। এই যে একদম এই পজিশনে নিয়ে আসবে, একদম এটাকে আমরা কেন্দ্র বানাবো চোখটাকে, কারণ আমরা চোখ থেকে কাজ শুরু করব যাতে আমরা সবগুলোই সুন্দরভাবে কাজ করতে পারি। প্রথমে আমরা চোখটাকে সিলেক্ট করে নিব। এবার বন্ধুরা আমাদের একটা কাজ করতে হবে, এর জন্য আমরা প্রথমে এস প্রেস করব। এস প্রেস করলাম, করে আমরা এবার জেড প্রেস করব। করে জেড প্রেস করে মাউসটাকে তোমরা যেভাবে নিবে সেভাবে মাউসটাকে আমরা সরিয়ে আসলাম। কোনো ক্লিক করছি না, কিন্তু মাউসটাকে আমরা প্রয়োজন মতো সরিয়ে নিচ্ছে, আমাদের এটা হয়ে যাচ্ছে। এবার এই পর্যন্ত আসার পরে আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার এস প্রেস করব, করে এটা আমরা আরেকটু ছোট করে নিব। এই যে আমরা নিলাম চোখটা পর্যন্ত করে নিব। এই যে পারফেক্ট হয়েছে, এটা আমরা এই পর্যন্ত করে নিলাম। নিয়ে আবার মাউসের লেফট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এবার আমরা স্ক্রল করে এটা একটু জুম করে নিলাম। তার পূর্বে একটা কাজ করে নিতে হবে তোমাদের, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ এই নিচে এই কর্নারে, আমাদের মাউসটাকে খেয়াল করো, এই যে কর্নারে চলে আসলাম। এবার এটাকে আমরা একটু এরাম করে টেনে নিব যাতে আমাদের এই অপশনটা এইভাবে চলে আসে। বন্ধুরা আসার পরে এগুলো সবগুলো আমরা প্রথমে এটাতে আমরা যদি এন ক্লিক করি তাহলে আমাদের এটা চলে যাবে। এটাকে আমরা একটু এরাম করে, যেহেতু পিকচারটাকে এরাম করে নিয়ে নিলাম, এবার এটাতে আমরা এন ক্লিক করবো, এটা চলে গেল। এটাকে আমরা ফন্ট সাইজ রাখবো, প্রথমটাকে আমরা কি করে নিব ফন্ট সাইজ করে নিব। এগুলো আমাদের কোনো কিছুই দরকার নেই, আমরা সবসময় কিবোর্ডে শর্টকাট কি এর মাধ্যমে কাজটা করবে। এটাকে আমরা ফন্ট সাইজ রাখবো, আর এটাকে আমরা রাখবো রাইট অর্থ। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমাদের এখানে এটা একইভাবে সিলেক্ট করে নিতে হবে। এই যে এইটা আমরা সরাসরি নিয়ে আসবো, এইভাবে নিয়ে এসে আমরা কোথায় রাখবো, এটা একদম এই জায়গাটায় রেখে দিব প্রয়োজন মতো, একদম ওটাকে কেন্দ্র করব। আর একটু হালকা বাড়িয়ে নেব। এবার বন্ধুরা তোমাদের অবশ্যই বলে দিই, আমরা যদি পিকচারটাকে এই কোলে সরিয়ে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা আমাদের হচ্ছে কাট চাপতে হবে। কাট চেপে মাউসে স্ক্রল বাটন চাপলে এই পাশ ওপার চলে আসবে। তোমরা দেখে নিবে কোন আমি ওপর মুখ চাপছি কি নিচে মুখ চাপছি, স্ক্রল করছি, কিন্তু কাট অবশ্যই চেপে ধরে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবে কিন্তু এটা, এটাকে তুমি এটা সাইড নোট করে নিতে পারো। যাই হোক বন্ধুরা, এবার আমরা এটাকে জুম করব। করে আবার প্রয়োজন মতো এই পর্যন্ত নিয়ে নিলাম। এবার এইটা ধরে আমরা হালকা সরিয়ে নিয়ে আসব। এই যে বন্ধুরা, এইটা আমরা আমাদের কেন্দ্র রাখবো। যাই হোক বন্ধুরা, এবার আমরা আমাদের পূর্বের ফ্রন্ট পিকচারে ফিরে আসি। এবার ফ্রন্টে আমরা ফিরে আসলাম। ফিরে আসার পরে বন্ধুরা এবার আমরা এটাতে আমরা ট্যাব ক্লিক করব। সবসময় মনে রাখবে ট্যাব ক্লিক করার জন্য আমাদের যে অপশনগুলো আসবে, এই যে ইডিট অপশন, তারপর ভার্টেক্স পয়েন্ট, এগুলো সবগুলো আমরা এই ট্যাবের মাধ্যমে পাবো। ঠিক আছে, আমরা প্রথমে ইডিট মুড করে নিব। ইডিট মুড করার পরে যে কোনো একটা পয়েন্ট আমরা ডটে ক্লিক করব। ডটে ক্লিক করে দিলাম, দিয়ে এবার আমরা এখান থেকে আমরা প্রয়োগ গুনে নিব যে ওপরে যে কটা পয়েন্ট রাখবো নিচেও সে কটা পয়েন্ট রাখবো, আর মাঝখান থেকে এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট রাখবো। যেহেতু 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে আমরা এটাকে মাঝখান কেন্দ্রবিন্দু পয়েন্ট রাখতে পারি। এটাকে এখানে প্রয়োজন মতো করে নিলাম। সবসময় মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটা প্রয়োজন মতো রাখতে পারি। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমরা কি করব, এখানে এসে মাউসের যদি লেফট বাটন ক্লিক করি তাহলে আমাদের এটা এখানেই থেকে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা আমরা একইভাবে সাজিয়ে নেবো আমাদের যেখানে দরকার আছে। ঠিক আছে, তোমরা একইভাবে এটাকে ওইভাবে সাজিয়ে নেবে, কিন্তু যেখানে, কারণ প্রথমে আমরা চোখটাকে সিলেক্ট করে নিব, চোখটাকে একইভাবে সিলেক্ট করে নেবো। প্রথমে মাউসের রাইট বাটন, তারপরে জায়গা মতো এনে লেফট বাটন ক্লিক করব। প্রথমে মাউস রাইট বাটন, তারপরে জায়গা মতো এনে লেফট বাটন ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা, লেফট বাটন এইভাবে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সবগুলো আমাদের প্রয়োজন মতো জায়গায় চলে আসবে। তোমরা একইভাবে করে নিবে কাজটা, খুব সুন্দরভাবে করবে। যে যত সুন্দরভাবে আস্তে আস্তে কাজটা করবে তার পিকচারটা খুবই সুন্দর হবে। ঠিক আছে বন্ধুরা, আমি হয়তো ভালো করে তোমাদের বোঝাতে পারলাম। এবার বন্ধুরা আমাদের এই যে রাইট অর্থরে কিছু কাজ রয়েছে, এর জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে এইটা সিলেক্ট করে নিব। যেহেতু এই সাইডেরটা, আমরা প্রথমে এই সাইডটা সিলেক্ট করে নিয়ে আমরা কোনো সময় মাউসের রাইট বাটন ক্লিক করে এদিকে ওদিকে নিয়ে যাবো না, তাহলে পিকচারটা খারাপ হয়ে যাবে। আমরা সবসময় এই যে গ্রিনটা রয়েছে এই পিকচারে যখন কাজ করব তখন আমরা শুধু গ্রিনটাকেই ক্লিক করব। গ্রিনে যে সাইডটা রয়েছে আমরা সেটাকেই ক্লিক করে টেনে নিব, যতটুকু আমাদের প্রয়োজন হবে আমরা এতটুক করে নিলাম। এবার বন্ধুরা আমরা এটা প্রথম একটা ডটে ক্লিক করব, আর শিফট চেপে আর একটা ডট, দুইটা ডটে আমাদের সিলেক্ট করতে হবে। দুইটা ডট সমান মতো সিলেক্ট করে নিতে হবে। এই যে দুইটা ডট আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে এদিক থেকে হালকা টেনে নিয়ে আসবে এটা। এই যে খুবই সুন্দর, এবার আর একটা ডট ধরলাম, এখানে আর একটা ডট ধরে এই যে আমরা আবার একটু নিয়ে আসলাম। এবার বন্ধুরা আমরা এখানে ধরে এখানে ধরলাম, ধরে এইভাবে আমরা আবার একটা ডট হালকা আর একটু নিতে পারি, নিয়ে নিলাম। এবার আমাদের এইটা এইটা এটা আমরা হালকা আর একটু নিয়ে নেব। হ্যাঁ, নিয়ে নিলাম।
এবার বন্ধুরা এইভাবে আমরা এইটা ধরে এটা নিয়েও এটা আমরা হালকা আরেকটু ইয়ে করে নেব, অল্প পরিমাণ। তারপরে এটা ধরে আমরা এটা হালকা ওড়ির সাথে একটু সমানভাবে ইয়ে করে নিলাম। এই যে বন্ধুরা, এবার বন্ধুরা এই পর্যন্ত আসার পরে আমাদের কি করতে হবে, এবার আমাদের এই পিকচারটাকে আমরা দেখব যে আমাদের অরিজিনালি এই পিকচারের মতো চোখটা হয়েছে কিনা। এর জন্য মাউসে যে স্ক্রল বাটনটা রয়েছে সেই বাটনটাতে ক্লিক করে আমরা যদি এরম করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের চোখটা কেমন হয়েছে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের চোখটা কেমন হয়েছে, মাউসে স্ক্রল বাটনটা ক্লিক করলে আমাদের চোখটাকে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। ঠিক আছে, তুমি তো ভালো করে তোমরা বুঝতেই পারছো, এই যে আমাদের চোখটা এই আকৃতি হয়েছে। এবার আমরা চোখটা সামনে যে পজিশনটা রয়েছে এটা আমাদের ভিতরে পজিশন ছিল, এই যে আমাদের চোখটার যে সামনের পজিশনটা রয়েছে আমরা সেটা দেখে নিব। ঠিক আছে বন্ধুরা, এই যে এবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সামনে কেমন ভাবে দেখাচ্ছে চোখটা। এই যে বন্ধুরা চোখটা এমন ভাবে দেখাচ্ছে। এবার বন্ধুরা আমাদের একটা কাজ করতে হবে কি, যে চোখটা স্টেপ বাই স্টেপ যে চোখের আরো অংশগুলো রয়েছে পাশের অংশগুলো সেগুলো তৈরি করব। সেটা তৈরি করার জন্য প্রথমে আমরা এ অপশনটা সিলেক্ট করব। কোনো কিছু যদি ফুলটা সিলেক্ট করতে হয়, ফুল অবজেক্টটা সিলেক্ট করতে হয় তাহলে আমরা এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে আমাদের ফুল অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আর আমরা এই যে পূর্বের পিকচারটা নিয়ে আসতে চাই, এখনো নিয়ে আসার জন্য আমরা থ্রি ক্লিক করলাম, আমাদের পূর্বের মতো চলে আসলো। এই যে বন্ধুরা এবার আমরা এই যে এটাতে কি করব, এটা আমরা এইভাবে নিয়ে আমরা এটা এবার ইকে যদি কিছু অংশ বাড়াতে চাও তবে অবশ্যই আমাদের ই ক্লিক করতে হবে, ই প্রেস করতে হবে, কিবোর্ড কি ই প্রেস করব। এবার আমরা এস ক্লিক করব, এস এস ক্লিক করার পরে আমাদের এই যে একটু অংশ বেড়ে আসছে। ঠিক আছে, এই যে এই এতটুক হলে আমাদের যথেষ্ট, এখন এতটুক না, এই যে এতটুক হলে আমাদের যথেষ্ট। যত ছোট ছোট অংশ নিবে তত ভালো হবে। এছাড়া বন্ধুরা খুব সহজে ছোট ছোট অংশ নেওয়া যায়, সেটা আমি শেষ অংশে তোমাদের দেখাবো কিভাবে। এবারে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের এটা এই অংশে এইভাবে সিলেক্ট হয়ে যাবে। এই যে করে দিলাম। এবার বন্ধুরা আমরা টোটালটাকে সিলেক্ট করে নেব, এর জন্য আমাদের মাউসের সরি কিবোর্ডের এ প্রেস করতে হবে, করে আমরা টোটালটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে বন্ধুরা আমাদের জেড প্রেস করতে হবে, কিবোর্ডের শর্টকাট কি জেড, জেড প্রেস করলেও হবে। তাছাড়া বন্ধুরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলেও হবে। ঠিক আছে, আমরা জেডটা প্রেস করব। এবার ওয়্যার ফ্রেম যে অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের টোটালটা সাধারণত একটা শুধু যে অবজেক্টটা ইডিট অপশনে থাকবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের সলিড অপশনে আর থাকবে না, ইডিট অপশনে রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমরা প্রয়োজন মতো আমরা কি করব, প্রয়োজন মতো এটাকে আমরা যেখানে দরকার সেই মাফিক এটাকে আমরা বসিয়ে নেব এই ডটগুলোকে। যেহেতু আমাদের এটাকে আমরা এখানে মাউসের লেফট বাটন এই রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা যেখানে দরকার সেখানে নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করব। ঠিক আছে, একইভাবে সবগুলো করতে হবে, সবগুলো প্রয়োজন মতো যার যতটুকু দরকার আছে সে সেইভাবে করে নিবে। চোখটাকে কিভাবে তো রাখতে চাও, যত নিখুঁতভাবে কাজ করবে স্লোভাবে তার আর ডিজাইনটা তত সুন্দর হবে। একদম তোমরা যে ক্যারেক্টার তৈরি করতে চাও, যদি কোনো বলিউড ক্যারেক্টার, হলিউড ক্যারেক্টার যেভাবে তৈরি করতে চাও তোমরা খুবই সুন্দরভাবে করতে পারবে, শুধু তার একটা পিকচার দরকার হবে। ঠিক আছে বন্ধুরা, আমি তো তোমাদের বলেই দিচ্ছি এইভাবে একটা ফ্রন্ট সাইজ আর একটা রাইট অর্থো সাইজ এই দুইটা হলেই তোমরা খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবে। ঠিক আছে, আমি যেভাবে করছি আস্তে আস্তে ছোলোভাবে এই কাজগুলো করবে, তাহলে তোমার পিকচারটা খুবই সুন্দর হবে। এবার বন্ধুরা আমাদের কি করতে হবে, ভিতরেরটার ভিতরের এই যে ভিতরের রেখাটা তো কোনো দরকারই নেই, এই কারণে আমরা বাইরেটাকে সিলেক্ট করে নেব। এর জন্য বন্ধুরা প্রথমে আমরা এই ডট অপশনে ক্লিক করে কাট অপশনে ক্লিক করে যেই পর্যন্ত নিতে চাই সেই অপশনটাকে, সেই বাটনটাকে ক্লিক করলে সেই পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, সরি একটু ভুল হয়ে গেছে, কারণ আমাদের এখান থেকে নিয়ে এইভাবে নিতে হবে, তাহলে আমাদের খুব সুন্দর হবে। এইভাবে করব, বাইরেরটুকু প্রথমে সিলেক্ট করে নেব। ঠিক আছে বন্ধুরা, আমাদের সবসময় মনে রাখতে হবে যে বাইরেরটুকু আমাদের সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এবার আমরা আবার একইভাবে ই প্রেস করব, তারপরে আমরা এস প্রেস করব, করে আমরা বাইরে থেকে এটাকে বাড়িয়ে নেব এইভাবে। ঠিক আছে, বাইরে থেকে এটা এইভাবে বাড়িয়ে নিলাম, নিয়ে একইভাবে আমরা আবার মাউসের লেফট বাটন ক্লিক করব, করে আমাদের যতটুকু দরকার হবে ফেসের জন্য ততটুকু আমরা এডিট করে নেব। একইভাবে এইভাবে আমরা এডিট করে নিতে পারি বন্ধুরা, একইভাবে খুবই সুন্দরভাবে এটাকে আমরা এডিট করে নিব। ঠিক আছে বন্ধুরা, তোমরা খুবই সুন্দরভাবে এডিট করবে, যা যতটুকু দরকার হবে সে ততটুকু একইভাবে সুন্দরভাবে এডিট করে নিবে, তাহলে ফেসটা খুবই সুন্দর হবে। ঠিক আছে বন্ধুরা, শুধু একটুখানি খাটাখাটনি, এক সাইড অংশ কাজ করতে পারলে অপোজিট সাইড আপনা আপনি তৈরি হয়ে যায়, সেটাও আমি তোমাদের দেখাবো। বেশি খাটাখাটনি আমাদের করতেই হবে না, সবসময় মনে রাখবে যেন ভুরুর ওপরে না চলে যায়। ঠিক আছে, মাউসের লেফট বাটন ক্লিক করব, একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা এটাকে এডিট করে নিব। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই তোমরা একইভাবে স্লোভাবে কাজটাকে করবে।
এবার বন্ধুরা আমাদের তো এই পর্যন্ত আসে, চোখটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তুমি তো দেখতেই পাচ্ছ চোখটা খুবই সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমাদের অপোজিট চোখটাও তৈরি করতে হবে, এর জন্য কোনো কাজ করতে হবে না, খুবই সিম্পল একটা বিষয় এখানে চলে আসবে তোমাদের। এটা আমরা একটু বড় করে নিব, নিয়ে এই যে তোমাদের দেখতে পাচ্ছ সেটিং অপশনটা রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে অ্যাড মডিফায়ার অপশনটা রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। অ্যাড মডিফায়ার অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আস্তে আস্তে আমি তোমাদের সব অপশনগুলোই শেখাবো। প্রথমে আমরা দুইটার মাঝে, এই যে অপশনটার মাঝে, আমরা একটা মিরার নিয়ে আসবো। মিরার নিয়ে আসলাম বন্ধুরা, মিরার অপশনে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ অপোজিট সাইটে একটা তোমাদের এমনি থেকে ড্রয়িং করা চলে আসছে, কারণ আমরা মিরার অপশনটা, মিরারটা আমাদের এই যে মাঝে স্থাপিত হয়েছে, আর এই যে পরে যেটা দেখছে দেখছো এটা এরই একটা প্রতিছবি এখানে তৈরি হয়ে গেছে। যাই হোক, আমাদের এটার খাটাখাটনি করা লাগছে না। এবার আমরা এই দুইটো কিভাবে যোগ করে নেব, এর জন্য বন্ধুরা তোমাদের কি করতে হবে, এই যে ক্লিপিং অপশনটা রয়েছে সেখানে টিক করে দিতে হবে। আমরা ক্লিপিং অপশনে টিক করে দিলাম। দিয়ে এবার আমরা এই যে যেই ডট তিনটা যোগ করতে চাই সেটা একইভাবে করে দিব। এর জন্য আমরা এখানে সিলেক্ট করে নিলাম, সরি প্রথমে এটা তোমাদের সিলেক্ট হয়ে গেছে, যাই হোক এখানে আমরা এটা সিলেক্ট করে এই যে এটাও সিলেক্ট করব, তারপর এটাও সিলেক্ট করব, যেই কয়টা তোমরা যোগ করতে চাও। এবার আমরা সরাসরি এইভাবে নিয়ে আসব, দেখতে পাচ্ছ বন্ধু আস্তে আস্তে চলে আসছে, এই দেখো একইভাবে খুব সুন্দরভাবে যোগ হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু মাঝে করে নিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফেসটার, চোখের ডিজাইনটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমাদের কি করতে হবে, আমরা এই যে যে পূর্বের এই পিকচারটা রয়েছে আমরা এটাও দেখে নেবো যে আমাদের অরিজিনালি ফেসটা তৈরি হয়ে গেছে কিনা, চোখ দুইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিনা। এর জন্য মাঝে যে স্ক্রল বাটন রয়েছে সেটা ক্লিক করব। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, যদি একান্তই মনে হয় যে না আমাদের নাকটা একটু অন্যরকম হয়েছে, তাহলে আমরা এই যে যে গ্রিনটা রয়েছে আমরা গ্রিনটা ধরে হালকা একটু এগিয়ে নিয়ে আসবো। এই যে এবার আমরা দেখতে পারি, হ্যাঁ বন্ধুরা খুবই সুন্দরভাবে নাকটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমাদের চোখ চোখ দুইটা তৈরি হয়ে গেছে, চোখ দুইটার ফ্রেম। এবার আমাদের কি করতে হবে বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে এখানে যে অবজেক্ট রয়েছে আমরা এই অবজেক্ট মুডটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে অ্যাড মডিফাই অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। তারপরে এই যে সাব ডিভিশন সারফেসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো প্রকারভেদ চলে আসছে, অনেকগুলো ছোট ছোট অংশ তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা ছোট একটা কাজ করতে হবে, এর জন্য আমাদের এইটা একটু বাড়িয়ে নেব, নিয়ে আমরা এটাতে স্মুথে ক্লিক করব। একদম টোটালি তৈরি হয়ে গেছে তোমাদের চোখ দুইটা, ঠিক আছে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, এইভাবে তোমরা চোখটাকে প্রথমে তৈরি করবে। বন্ধুরা আমার আরেকটা ক্লাস আসতে চলেছে, আমি সেই ক্লাসে তোমাদের খুবই সুন্দরভাবে দেখাবো ফেসের বাকি অংশটা তৈরি করতে হয়। যাই হোক বন্ধুরা, আমি যদি স্টেপ বাই স্টেপ তোমাদের না শেখাই, একদিনে শেখাই একটা ক্লাসে, তাহলে কি হবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। যাই হোক, তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে। তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। যাই হোক বন্ধুরা, এটাকে আমরা এই যে ওয়্যার ফ্রেম ছিল এটা আমরা সলিড করে নিব। এই যে ফেসটা এইভাবে তৈরি হয়ে গেছে। আগামী দিন আমি এই যে চোখের মনিটা আছে এটা তৈরি করবো, আর ফেসের বাকি অংশটা তৈরি করে দেখাবো। যাই হোক বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা ফেস খুবই সুন্দরভাবে ডিজাইন করতে হয়। আমার আগামী ভিডিওটা আসতে চলেছে যে ফেসের বাকি অংশটা কিভাবে তৈরি করব। বন্ধুরা অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখবে, আর এই ভিডিও দেখছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি তৈরি করি, এই ভিডিও বলে নয় যে ভিডিওগুলো তৈরি করি, সেগুলো যেন তোমাদের কাছে পৌঁছাতে পারে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, তবে আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত।